নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নকে শূলের পিঠে চড়ানো হচ্ছে, আর মাত্র কয়েক মিনিট বাকি। তরুতাজা খুবাইব চেহারা অত্যন্ত সুন্দর, শাহাদাতের নেশায় তিনি উজ্জীবিত হয়ে গিয়েছেন, মুখের মধ্যে তার হাসি, আর মাত্র কয়েক মিনিট পরে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। কাফেরদের পক্ষ থেকে সর্বশেষ প্রস্তাব পেশ করা হলো, খুবাইব তোমাকে দেখে আফসোস হয়, তোমার মতো তরুণ যুবক একটি ঠনকো কারণে এই শূলের উপরে চড়ে মৃত্যুবরণ করবে, আমাদের কষ্ট লাগতেছে। তুমি যদি শুধু একটি কথা বলতে পারো যে আজকে তোমার অবস্থার জন্য তোমাদের নবীজি মুহাম্মদ দায়ী, রাষ্ট্রীয়ভাবে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, রাজকীয় জীবন যাপন করার সমস্ত ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে, তুমি শুধু একটি কথা বলো, হযরত খুবাইব মুখের সমস্ত থুতু একত্রিত করলেন, শরীরের সবটুকু শক্তি দিয়ে থুতু নিক্ষেপ করে বললেন, আমার চেহারার দিকে তাকা, আমি শহীদ হব, তোদের কষ্ট লাগতেছে, আমার নাকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমার চেহারার দিকে তাকা, আমার মতো খুবাইবের প্রতিটি শাহাদাতের রক্ত আজকে আল্লাহ রসুলের ইজ্জত আর সম্মানের পক্ষে, আমি খুবাইব রক্ত দিব, আমার প্রতিটি রক্তের কোনায় লক্ষ কোটি খুবাইব জন্ম নেবে, গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে, যেখানে বিশ্ব নবীর অপমান করা হবে ওখানেই বুকের তাজা রক্ত দিয়ে মুসলমান আর ইসলামের পক্ষে তারা সিসাডলা প্রাচীরের মতো রুখে দাঁড়াবে। অতএব আমার চেহারার দিকে তাকা, যুগে যুগে এমন খুবাইবের জন্ম পৃথিবীতে হবে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু রসুলুল্লাহর চরিত্রের একটি ফুলের টোকা পড়তে দেবে না। যে বাড়িতে ধান থাকে না, ইঁদুর মনের ভুলেও ওই বাড়িতে প্রবেশ করে না, কারণ ইঁদুর জানে আমাকে সারা বছর রোজা রাখা লাগবে। দুই তিন বছর পর পর ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে মুসলমানদের অবস্থা একটু জানতে চায়। গত কয়েক মাস পূর্বে ফ্রান্সের একটি পত্রিকায় আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছবি প্রকাশ করা হয়েছিল। ইথিওপিয়া, সেসনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান এবং সোমালিয়া, যুদ্ধাস্ত সিরিয়া এবং লিবিয়ার মুসলমানরা রাজপথে নেমে এসেছে। পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রাম, গঞ্জে জুমার নামাজের পরে মুমিন মুত্তাকিরা রসুলের মহব্বত কলিজার মধ্যে চাপানি রাজপথে শান্তিপূর্ণ নীরব বিক্ষোভ কর্মসূচি পালন করে। আল জাজিরা, সিএনএন সহ আন্তর্জাতিক টেলিভিশন স্টেশনগুলোতে হেডলাইন সম্প্রচার হয়েছে, পৃথিবীর প্রিন্ট এবং ইলেকট্রনিক খবর প্রকাশ করেছে। আল্লাহ রসুলের চরিত্রে আঘাত দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে পরি 200 কোটি মুসলমান রাজপথে নেমে এসে প্রমাণ করেছে আল্লাহ রসুল আমাদের কলিজার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। তার আরো চুম্বি সম্মান নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, পরি 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু বিশ্ব নবীর চরিত্রের একটি ফুলের টোকা পড়তে দেবে না। উচিত ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ন্যাটোভুক্ত দেশ, পরাশক্তির দেশ, বিশ্বকে শোষণ করা দেশ ও বটে ফ্রান্স, রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রো, এই পত্রিকাটিকে চিরদিনের জন্য বন্ধ নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। তার কারণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী তাই নন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর জন্য তিনি রহমত। তিনি অত্যন্ত ছোট মানুষ ছিলেন, তিনি যখন দোলনায় ছিলেন মক্কায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, দীর্ঘদিন মক্কায় বৃষ্টি হতো না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে নিয়ে আকাশের দিকে ধরে বলছে, হে আরশের মালিক, যদি এই আমার নাতিটির প্রতি তোমার বিন্দুমাত্র দয়া হয়, তুমি আমাদের উপরে আর অভিমান করে থেকো না, তুমি মক্কার মাটিতে বৃষ্টি দিয়ে দাও। মুহূর্ত
মুহূর্তের ভিতরে এই কথা বলতে দেরি হয়েছিল, মক্কায় বৃষ্টি আসতে দেরি হয়নি। তিনি শুধু মুসলমানদের নবী তাই নন, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? ইমানুয়েল ম্যাক্রো পত্রিকাটি বন্ধ করলেন না, বরং তিনি জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিলেন। ভাইরা আমার, যে কথা আমি আপনাদের খেদমতে বলছিলাম, ইমানুয়েল ম্যাক্রো পত্রিকাটিকে বন্ধ করে না দিয়ে বরং জ্বলন্ত আগুনে আরো ঘি ঢেলে দিল। পনি 200 কোটি মুসলমান বাঘের মতো গর্জে উঠল গোটা পৃথিবীতে। একটি বাক্য তারা প্রমাণ করে দিল, ইমানুয়েল ম্যাক্রো তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট শুধু নও, তুমি যদি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হও আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার যদি দুণ্ডবতম শ্রদ্ধাবোধ না থাকে, তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট কেন? গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো, মুসলমানদের কাছে তোমার মর্যাদা তাদের পায়ের জুতার ফিতার সমান হতে পারে না।